হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার আইবুড়ো ভাতের দ্বিতীয় ব্লগ। কারণ প্রথম আইবুড়ো ভাতের ভিডিও আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর এই ভিডিওটাও শেষ অবধি দেখতে থাকো, স্কিপ না করে, ঠিক আছে? কারণ অনেক হাসি মজা আনন্দ আমরা করেছি, সেগুলো সবই তোমাদের সাথে আজ শেয়ার করবো। তো দেখো আমি রেডি হয়ে গেছি আর বাইরে ওরা সবাই ওয়েট করছে, তো চলো যাই দেখি কে কী করছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখানে সবাই সবজি কাটাকাটি করছে আর সন্ধ্যাবেলায় খাওয়া হবে ঝালমুড়ি, যে কারণে সঞ্জয়দা নারকেল, পেঁয়াজ, ধনে পাতা, টমেটো আরও কিসব আছে যেগুলো কাটছে। তৃপ্তি দিয়ে আর পিঙ্কু দিয়ে মুড়ি মাখাবে আর আমি ভিডিও নিয়ে ঘুরঘুর করছি। লিপি রান্না করছে, এই যে ঝালমুড়ি মাখানো হয়ে গেছে, আমি এক্ষুনি যোগদান করবো এদের সাথে, কারণ ক্যামেরা নিয়ে ঘুরতে থাকলে আমি ফাঁকা পড়ে যাব, খাবার সময় আগে থাকতে হয়। আর লিপি এখানে ফ্রায়েড রাইস করছে, ফ্রায়েড রাইসের জন্য সব আয়োজনগুলো করছে, আর রান্না ওই করবে আর ওকে সবাই হেল্প করছে, সবজি টবজি কেটে দেওয়া বাকি সব করছে। আর আমি কিছু করতে চাইছি বাট আমাকে কেউই কিছু করতে দিচ্ছে না, কারণ আইবুড়োভাতটা আমারই। তো আমি ক্যামেরা নিয়ে ঘুরঘুর করছি, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, গান টান গাইছি এই হেঁড়ে গলা নিয়ে। তো আমাদের আজকের জন্য সবাইকেই বলা হয়েছিল যে ব্ল্যাক ড্রেস পরতে হবে, এখানে খেয়ালি ব্ল্যাক পরেছিল না সেই জন্য ও চেঞ্জ করতে উঠে গেল। আর লিপি এখানে ডাল বানাচ্ছে, আমি একটু একটু করে জানতে পাচ্ছি আর কি যে আসলে কী কী বানানো হচ্ছে। রসুনগুলো বড় বড় রেখেছি, আচ্ছা এটা গ্রাইন্ড করে নিবি নাকি? অমরদেবও এসে গেছে আর এখানে সবাই ব্ল্যাক ড্রেস পরে আড্ডা বসিয়ে দিয়েছে। তোমাদের রুমে তো অনেক লাইট ছিল। নিজেই নিজের গান করছিস? তোদের আবার খাবার দাবার গুলো সব নিয়ে চলে আসবে। 5 সেকেন্ড কেন লাগে? 10 সেকেন্ড মজা বেশি আছে। মেরে সেটটা দেখে তো খেতে বসার পরে কিছু সেলফি নেওয়া হচ্ছে আর সেলফিগুলো লাস্টে কিরকম হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই সেলফি নেওয়ার সময়ই আসল আনন্দটা হয়েছে। আচ্ছা
তো এখানে খাবারের আইটেমে অনেক কিছুই ছিল, দেখতেই পাচ্ছ। ফ্রাইড রাইস, স্যালাড, পনির মশলা, চিকেন কারি, বেগুনি, তিলের বড়া, আলু ভাজা, পাঁপড় ভাজা, ডাল আর মিষ্টি। তো আজকে সন্ধ্যাটা অনেক হাসি মজাতেই কাটলো, আর আজকে যা যা ছবি তুলেছি সেগুলোও একটু অ্যাটাচ করে দিলাম। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আর স্পেশালি থ্যাংক ইউ টু লিপি, তৃপ্তিদি, সঞ্জয় দা, খেয়ালি, অমরদেব, পিঙ্কুদি, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে রান্না করে খাওয়ানোর জন্য।